এমনই একটি হরর গেম খেলবো আজকে, যেটা দেখলে পরে তোমাদের আমিও জানি না কি হবে, কিন্তু এখান থেকে আমাকে পালাতে হবে। মানে এখানে আমাকে ছোট একটা খাঁচায় বন্দি করে রেখে দিয়েছে একটা রাক্ষসের মতো লোক, কিন্তু রাক্ষস নয়। তো আমি জঙ্গল দিয়ে হেঁটে বাড়ি আসছিলাম, আসলে জঙ্গলের রাস্তায় আমার বাড়ি। তো ওখান দিয়ে আসার সময় একটা লোক আমাকে ধরে এখানে আটকে রেখেছে, তো আমাকে এটা নিতে হবে, লকপিক দিয়ে এই গেটটা খুলে আমাকে পালানোর রাস্তা খুঁজে বার করতে হবে ওই ঘর থেকে, যাতে আমি ঘর থেকে পালাতে পারি, এরকম রাস্তা বার করতে হবে। তো চলো এটা খোলা যাক। তো এটা খুলে গেছে সম্ভবত। আচ্ছা এবার চলো বাইরে গিয়ে আমাকে এরকম কোনো রাস্তা খুঁজে বার করতে হবে যেখানে আমি ইয়ে করতে পারবো, পালাতে পারবো। তো চলো প্রথমে আমাকে এক্সপ্লোর করতে হবে জায়গাটা। এখানে দেখো একটা পাসওয়ার্ড দেওয়ার জায়গা আছে, যেখানে পাসওয়ার্ড দিলে পরে সম্ভবত কোনো একটা লক ফক খুলবে, আর এই পাসওয়ার্ডটা আমাকে খুঁজে বার করতে হবে। তো এটাই আমার কাজ প্রথমত। পাসওয়ার্ডটা কোথায় খুঁজে পাওয়া যায়? পাসওয়ার্ডটা খুঁজতে গেলে আমাকে আর এখানে একটা পিকেক্স বানানো, মানে বানাতে হবে, যেখানে বানানো মানে বানানোর পরে পিকেক্সটাও কাজে লাগবে। আর এখানে একটা কোড দেখতে পাচ্ছি, 4। আর এখানে কি আছে? এখানে একটা লেটার আছে যেটার মধ্যে নিচে লেখা আছে নর্থ, ওয়েস্ট, ইস্ট, সাউথ। আচ্ছা এটা পাসওয়ার্ড, তার মানে আমার দেওয়ালের মধ্যে যে ফোন নাম্বারটা দেখছিলাম ওটা পাসওয়ার্ড। তো এখান থেকে চলো এই যে পাসওয়ার্ডটা নেওয়া যাক। আমি কিন্তু সবই জানি, ঠিক আছে, এমন নাটক করছি যেন আমি কিচ্ছু জানি না। বলেন কি? তো এখান থেকে পাসওয়ার্ড আছে দেখো 4, আর এখানে আছে হচ্ছে 5, আর এখানে আছে হচ্ছে 3। তো 4153 এরকম পাসওয়ার্ড আছে। তো এখানে কি আছে? 4153 এগুলো পাসওয়ার্ড আমাকে ওটার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আর এখান থেকে আসলে আমি গেমটা না অনেকবার প্র্যাকটিস করেছিলাম, পারিনি তুই মানে অনেকবার পারিনি, হেরে গেছি, কিন্তু এইবার মানে অনেকবার প্র্যাকটিস করার পর এবার সম্ভবত পারবো আমি। আর এই গেমটা সত্যি অনেক ইন্টারেস্টিং লাগে আমার কাছে, তোমরাও খেলবে যদি ভালো লাগে। এটা অ্যান্ড্রয়েডের গেম, অ্যান্ড্রয়েডে যখন সার্চ করবে মেটেল তখন পেয়ে যাবে। আর এখানে যেহেতু ক্যালেন্ডারের নিচে দেখা একটা কাঠি আছে যেটা আমাকে বার করতে হবে। আর এই ঘরে যদি একটু উল্টো পাল্টা দেখে ওই জোকার, তাহলে ওকে তো হ্যামার পেয়ে গেছি, হ্যামারটা কাজে লাগে আমাকে ওই চাবিটা নিতে, এটা এখানে ভাঙতে হবে। আর জোকারটা যদি একটু বুঝতে পারে, একটু আন্দাজ করতে পারে যে এখানে কেউ, মানে আমি বাইরে বেরিয়ে, এ দেখো চলে এসছে জোকারটা, আওয়াজ বুঝতে পেরে গেছে, আওয়াজ শুনে, তো এরকম করে যদি বুঝতে পারে একটু, তাহলে চলে আসবে আর আমাকে ইলেকট্রিক শক দেবে। আর এখানে আমার সাথে কানেক্ট করা আছে এই কেসটার সাথে, খাঁচাটার সাথে। আর এখানে কানেক্ট করা আছে, যখনই ওই লিভারটা চাপ দেবে তখনই আমার ইলেকট্রিক শক লাগবে। আমাকে একদমই সাবধানে থাকতে হবে যাতে বুঝতেই না পারে। তো চলো এখানে চাবিটা তো পেয়ে গেছি, আপাতত ফার্স্ট কাজ কমপ্লিট। এবার পাসওয়ার্ডটা অ্যাপ্লাই করতে হবে। পাসওয়ার্ডটা কত যেন ছিল? 4513 আমার নিজেরই ভয় লাগে, আমি ভাবলাম কিছু হয়তো একটা ভুল করেছি যার কারণে ওটা বুঝতে পেরে গেছে, কিন্তু জোকারটা বুঝতে পারেনি, একটু নাটক করে। এখান থেকে চলো গেটটা খুলে আরেকবার বাইরে যাওয়া যাক। আর এখান থেকে আমাকে যেটা এবার নেক্সট করতে হবে সেটা হচ্ছে পাসওয়ার্ড অ্যাপ্লাই করতে হবে। আর পাসওয়ার্ড অ্যাপ্লাই করতে গেলে এখানে আগে চলো কিটা ইউজ করা যাক এখানে। আর এটা ট্যাপ পেয়েছি, ট্যাপটা দিয়ে আমাকে কাজে লাগাতে হবে। ট্যাপটা কাজে লাগবে আমার তার কানেকশন দিতে, মানে এখানে যে এই যখন কন্ট্রোল প্যানেলটা অন করবো তখন এই তারটা কানেকশন আগে করতে হবে। তো তার কানেকশন করা হয়ে গেছে, এবার এখানে অন করা যাবে এটা। আর এটা দিয়ে আমি গেট খুলতে পারবো। আর গেটের ভিতরে অনেক কিছু থাকে অপশন, যেমন এখানে ইয়েটা অন করতে হবে, পাসওয়ার্ডটা কতদিন, 4, আর এখানে ছিল হচ্ছে 1, আর তারপরে ছিল হচ্ছে 3, তারপরে 5। হ্যাঁ তো 4153 এটা করতে হবে, কারণ ইনস্ট্রাকশন দেওয়া ছিল, যেরকম ইনস্ট্রাকশন থাকবে সেরকম দিতে হবে। তো 4153 অ্যাপ্লাই হয়ে গেছে, এবার আশা করি লগ ইন করলে হয়ে যাবে। তো চলো এবার আমি কোনটা খুলবো, এলিভেটার খুলতে পারবো, ডোর খুলতে পারবো। এলিভেটার হচ্ছে সেটা যেটা দিয়ে আমি এসকেপ করতে পারবো। আর এই জোকারটা মানে বিশাল সেন্সিটিভ, যদি একটুও বুঝে যায় যে আমি এখানে কিছু চেঞ্জ করেছি তাহলে একদম সাথে সাথে ইলেকট্রিক শক মারবে। আর এখান থেকে পালানো খুব একটা মুশকিল নয়, তোমরা চাইলে। ওকে তো এখানে একটা ইয়ে পেয়েছি, লিভার পেয়েছি, যেটা অনেক কাজে লাগে, তো ওইটাও দেখাবো কোথায় কাজে লাগে। আর এখানে না চলো এখানে আর কিছু তো নেই আপাতত, এখানে আটকে দেওয়া যাক, যা যা যেমন ছিল অমনই করে দিই, নাহলে জোকার যদি একটু বুঝতে পারে। আমি এক কথা বারবার কেন বলছি। আর এখানে আমাকে এটা ইউজ করতে হবে, মানে এখানে না এই লিভারটা ইউজ করতে হবে অন্য জায়গায়। আচ্ছা ক্রোবারও পেয়ে গেছি, ক্রোবার দিয়ে অনেক কাজে লাগে, ক্রোবারটাও আমার ইয়েতে ইউজ করা যাবে, ওই যে ক্যালেন্ডারটার নিচে ইউজ করা যাবে। তার আগে চলো এইটা ইউজ করি, লিভারটা ইউজ করে আমি রেঞ্জটা নিতে পারবো। তো লিভারটা আগে ইউজ করা যাক এখানে, এবার চলো রেঞ্জটা দেখি। আচ্ছা তো রেঞ্জটা ইউজ করা যাবে, চলো রেঞ্জটা আগে ইউজ করে আসি, তারপরে ক্রোবার ইউজ করবো। আর এখান থেকে জোকারটা বুঝে না যায় আবারও, এখন উল্টো পাল্টা আওয়াজ হয়ে গেলে আবার চলে আসবে, রেঞ্জটা এখানে ইউজ হয়। তারপরে এটা সরাতে হবে, এটা সরাবো যখন তখন এখানে আর একটা জিনিস ইউজ হবে, এই যে এখানে আমি যে এখানে আমি পিকেক্স দিয়ে দেওয়ালটা ভাঙতে হবে। আর তার আগে এখানে এটা খুলতে হবে, এটা খুলতে গেলে আমার অনেক কিছু লাগবে, যেমন জোকারটা আসার আগে আমি আর একটা কাজ করি,
পিকেক্সটা বানাই। তো পিকেক্সটা বানাতে গেলে আমাকে এটা নিতে হবে, আগে ক্যালেন্ডারটা সরাও, তারপরে এটা খুলতে হবে। এটা হচ্ছে পিকেক্সের ওই যে যেটা ইয়েটা হয়, কাঠিটা হয়, ওই কাঠিটা। মাইনক্রাফটে অনেকবার পিকেক্স বানিয়েছি, কিন্তু এটা পিকেক্স বানানোর নিয়ম আলাদা এরকম করে। তো পিকেক্স পার্ট একটা পেয়েছি, আর একটা খুঁজতে হবে, পার্ট বি, এটা পার্ট এ খুঁজতে হবে। পিকেক্সের যেটা মাথাটা হয় লোহার, ওটা খুঁজতে হবে। আর ওটা কোথায় পাবো আমি, চলো ওটা খুঁজে দেখা যাক। ওটা আমি গোটা ঘরে তো প্রায় খুঁজে নিলাম, আমি তো কিছুই পেলাম না এখনও। আচ্ছা দেখি এখানে কোথাও রাখা আছে কি না। আর গেমটা না খুব ঝামেলা টাইপের গেম, মানে অনেকটা পাজল টাইপের আছে, কিন্তু না অনেক ইন্টারেস্টিংও। তো এখান থেকে আমাকে এটা খুলতে গেলে, আচ্ছা আচ্ছা প্রথমে আমাকে ওটা আনতে হবে, স্ক্রুড্রাইভার ফ্রুড্রাইভার তো খুঁজতে হবে। তার আগে আমাকে ওই ইয়েটা আনতে হবে, পিকেক্সের মাথাটা খুঁজতে হবে, যাতে এটা দিয়ে ভাঙতে পারি। এখানে একটা আমাকে বোল্ট কাটার লাগবে, সেটাও খুঁজতে হবে। যাই না, এক একবার এক এক জায়গায় জিনিস থাকে, মানে এরকম কেউ ভেবো না যে আমার যেখানে যেখানে আছে তোমাদের ওখানে ওখানে থাকবে, তোমাদের আলাদা আলাদা জায়গায় থাকবে যেখানে তোমাদের খুঁজতে হবে, কিন্তু কাজ একই হবে। তো এখান থেকে আমাকে আরও কিছু বার করতে হবে, যেমন ওই যে ওকে, তো ওপরে একটা জায়গা ছিল যেটা আমি এখনও চেক করিনি, এটা এটার মধ্যে ও আওয়াজ হয়ে গেছে, তার মানে আবারও আসবে। তো এখান থেকে স্ক্রুড্রাইভারটা পেয়ে গেছি, তার আগে আমি দরজাটা বন্ধ করে দিই। চলো যদি এসে দেখে যে দরজাটা খোলা আছে তাহলে মুশকিল হয়ে যাবে। চলো এটা আগে বন্ধ করি, ডোর ক্লোজ করো, ক্লোজ করো। আর 17 সেকেন্ড চলে আসবে, আর কিছু ছাড়া পড়েনি তো মনে হয় না, আর কিছু ছাড়া পড়েছে। তাড়াতাড়ি চলো ভিতরে ঢুকে যাই, ভাই বাঁচে গেল। আমার মনে হয় আর বুঝতে পারবে না, এমন কিছু ছাড়িনি যেটা দিয়ে বুঝতে পারবে জোকারটা। দেখো দেখো বলবে, ওয়েল ওয়েল আ সেকেন্ড, আমি পারি জোকার, তোমার মতো আমিও পারি, কিন্তু আশা করি এমন কিছু ছাড়া পড়েনি। কিচ্ছু ছাড়া পড়েনি ভাই, কিচ্ছু না, কিচ্ছু রং নেই এখানে। আমার মনে হচ্ছে না কিছু রং আছে, জোকারটা আমাকে ভয় দেয়। আরে ভাই আমি কন্ট্রোল প্যানেলের সুইচটা অন করতে মানে অফ করতে বলে গেছে, আমি শর্ট দেবে এখন, সিরিয়াসলি। ওকে তো চলো, এখানে আমাকে আরও সাবধানে থাকতে হবে। আমি কন্ট্রোল প্যানেলে যে ইউজ করার পর আমাকে ওটার সুইচ অফ করে দিতে হবে, আর যাতে ইয়ে না হয়, যাতে বুঝতে না পারে। তো লকপিকটি ইউজ করলাম, আর ইউজ করা যাবে না মনে হয়, একবার না দুইবার ইউজ করা যায়, তারপরে যদি মরে যায় আবার প্রথম থেকে খেলতে হবে, এরকমই কিছু একটা। আর এই যে কন্ট্রোল প্যানেলের সুইচটা আমি আগের বার অফ করিনি, এবার এটা ওপেন করা যাক। চলো এবার আমি যেটা করবো সেটা হচ্ছে স্ক্রুড্রাইভারটা ইউজ করবো। স্ক্রুড্রাইভারটা কোথায় যেন ইউজ হয়, স্ক্রুড্রাইভারটা যে এটার মধ্যে ইউজ হয় টয়লেটের মধ্যে, তো এখানে আর একটা এখানে। তো এখান থেকে আরও কিছু পাবো। আচ্ছা ইয়েটা পেয়ে গেছি আমি, এমন করে উঠছি যেন আমার লটারি লেগে গেছে। চলো এখান থেকে আমি এটাকে বানাই কাঠি, আর এটা দিয়ে বানাতে হবে। তো চলো এটা হয়ে গেছে পিকেক্স, এবার পিকেক্স দিয়ে ওটা ভাঙতে হবে, যেমন ভাঙার জন্য ওহো এখানে ভাঙতে হবে। হ্যাঁ এটা ভাঙার জন্য আমাকে পিকেক্স ইউজ করতে হবে। তো এটা যখন ভাঙ, আবারও আওয়াজ হয়ে গেছে, তার মানে আবারও আসবে, আবারও আসবে জোকারটা, তার মানে আবারও এসে বলবে ওয়েল ওয়েল আ সেকেন্ড বান্দর। এখানে ডোরটা বন্ধ করে দিচ্ছি, এটা অফ করো, এটা আগে অফ করো, এটার জন্য আর একবার মরে যাবো আমি যদি উল্টো পাল্টা থাকে, কারণ এটা এতটাই সেন্সিটিভ যে বারবার বুঝতে পেরে যাবে। একদম ভালো করে শিয়ালের চোখ দিয়ে দেখে যে কোথায় কি অন আছে, কোথায় কি অফ আছে, ওই জন্য আমাকে সাবধানে থাকতে হবে। আর আপাতত মনে হয় না আর কিছু আছে, চলে এসছে। ও একটা গিফট নিয়ে আসছে, গিফটটা খাওয়ার জিনিস নিয়ে আসছে, আমার জন্য খাওয়ার নিয়ে আসছে। আর মেটালের একটা রাক্ষসের মাস্ক পরে এসছে, যেটা নর্মাল মানুষ আমার মতো মাথায় বাড়ি দিলে মাথা ফেটে যাবে, কিন্তু আচ্ছা আবারও এই যে শুরু হলো, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, যাও। আরে ভাই কিচ্ছু নেই, এবার আমি সব ঠিকঠাক করে দিয়েছি, এবার আর কিছু ছাড়া পড়লো নাকি, এবার তো কিছু ছাড়া পড়ার কথা না মনে হয়, তো না আর কিছু ছাড়া পড়েনি। হ্যাঁ ইমাজিনেশনই ছিল, তোমার মাথা খারাপ হয়ে গেছে। চলো এখান থেকে বেরোনো যাক, এবার চলে গেছে জোগাড়টা। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটা নিতে হবে। ওকে তো কাটিং প্লায়ার দিয়ে গেছে, বোল্ট কাটার দিয়েছে, এখানেও এক একবার এক এক জিনিস দেয়, এখানে এক একবার লিভার দেয়, এক একবার এক এক জিনিস দেয়, তো ভালোই লাগে। তো এটা এখানে আর একবার দরজাটা ওপেন করা যাক, ডোরটা অন করা যাক। এবার চলো ডোরের ভিতরে যাওয়া যাক, দেখি আমাকে যেটা কি ইউজ করতে হবে সেটা হচ্ছে বোল্ট কাটারটা ইউজ করতে হবে। যেখানে কোথায় যেন ইউজ করতে হয়, যেখানে ইউজ করতে হবে এখানে বোল্ট কাটারটা ইউজ করতে হয়। আর এখানে আমি ইয়ে করি, আচ্ছা এখানে প্ল্যাঙ্ক পেয়েছি, প্ল্যাঙ্কটাও কাজে লাগে। আর তারপরে এখানে জলটা বার করে দিই, তারপরে উপরেও কিছু একটা পাওয়া যায়, কিন্তু এখানে আপাতত কিছু দেখতে পাচ্ছি না আমি। আমার সাথে ইয়ে করা হয়েছে, চিটিং করা হয়েছে, এখানে কিছু রাখা হয়নি, তো এখান থেকে কিছু তো পেলাম না। এবার আমার যেটা প্রয়োজন হবে, আমি সবই করে ফেলেছি প্রায়, কিন্তু আমার যেটা এখন প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা লিভার খুঁজতে হবে। লিভারটা এখনও পর্যন্ত পাইনি, যেটা দিয়ে আমি এসকেপ করতে পারবো। এসকেপ করাটা ভালো মুশকিল হবে যদি আমি লিভারটা না পাই, কিন্তু লিভার তো এখানেই থাকার কথা ভাই, আর কোনো জায়গা নেই যেখানে আমি লিভার খুঁজে পাবো। আর এখানে আমার সাথে আমার সঙ্গীটা ছিল, যেটা মোড়ে এরকম ছাই হয়ে গেছে, পাথর হয়ে গেছে। তো লিভারটা কোথায় পাওয়া যাবে চলো খুঁজে দেখা যাক। আপাতত তো এই লিভারটা মানে এখানে ইউজ হবে, যে এখানে ইউজ হবে, আর আপাতত আমাকে লিভারটা খুঁজতে হবে। তো চলো লিভারটা এই ঘরের মধ্যেই কোথাও যেন একটা আছে, যেটা খুঁজতে হবে।
কিন্তু আমি বুঝতে পারছি না, আমি তো সব জায়গায় এমন খুঁজে নিয়েছি যেখানে লেবারটা থাকার কথা, এগুলো সব জায়গায় তন্ন তন্ন করে খোঁজা হয়ে গেছে, একদম চিরুনি তল্লাশি দিয়ে দিয়েছি, কিন্তু এখানেও নেই। কোথায়? তো এখানেই তো থাকে, এখানেই আশেপাশে থাকে। সব থেকে ভালো তো জানলাটা বের করে যদি মানে ভেঙে যদি আমি বাইরে বেরোতে পারতাম, এত ঝামেলায় না করতে হতো। আচ্ছা, এই সমস্ত সব জায়গায় তো আমার খোঁজা হয়ে গেছে, লিভারটা আমি কোথাও পাচ্ছি না ভাই, কোথায় রেখে দিয়েছে? মনে হচ্ছে তোর রেখেছে, আমাকে আরও ভালো করে খুঁজতে হবে যাতে একটা জায়গাও বাদ দেওয়া যাবে না। চিরুনি তল্লাশি আলট্রা প্রো করতে হবে যাতে খুঁজে পাই। এই বাক্স ফাক্সও তো খোলা যায় না যে বাক্সের ভিতরে থাকবে, তো আর এমন কোথায় থাকতে পারে? সব জায়গায় খুঁজে, এখানে তো ছিল বোল্ট কাটার, ভাই যদি না পাই আমি এসকেপ করতে পারবো না, এতক্ষণ ধরে আমার খাটনি সব ব্রেকার ব্রেকার বেকার হয়ে যাবে। তো জোকারটা আসার আগে আমাকে কি করতে হবে? আর একবার আওয়াজ করতে হবে না, আর আওয়াজ করলেও তো হবে না, কারণ একবার তো আমাকে গিফট দিয়েই গেছে, মানে বোল্ট কাটারটা আমার এসকেপ করার জন্য। ভেবেছে বোল্ট কাটার দিয়ে যায়, এসকেপ তো করতে পারবে না, নুব মানুষ, পাগল ছাগল মানুষ। চলো এখান থেকে, কিন্তু জানি না যে আমি এখান থেকে পালাতে পারবো। আর এখানে তো আমি কোথাও পাচ্ছি না ভাই, কোথায় আছে ওই লিভারটা? লিভারটা না পেলে সব বেকার হয়ে যাবে, আমি পালাতেই পারবো না। আরও ভালো করে খুঁজতে হবে, এখানে তো থাকার কথা, বাল্টি ফাল্টির মধ্যে আছে, চেয়ারের মধ্যে আছে, নেই, কোথাও নেই ভাই, একদম সব জায়গায় খোঁজা হয়ে গেছে, বোল্ট কাটারই পাচ্ছি না। আর হ্যাঁ, তোমরা যখন খেলবে তখন কিন্তু এক এক জিনিস এক এক জায়গায় থাকবে, আমি বারবার বলছি, তো ভালো করে একটু মাথায় ঢুকিয়ে নাও কোনটা কোথায় ইউজ করতে হয়, তাহলে পারবে, তাছাড়া পারবে না, তাহলে তোমরা নোব, আমি প্রো। যাই হোক, আমি না খুঁজেই পাচ্ছি না কোথায় আছে, তো আমি আর খুঁজবো না, আমি কি করবো এখন, ডাইরেক্ট সব আশা ছেড়ে দিয়েছি। এবার আমি করবো এলিভেটারটা অন করে দেবো, তার আগে চলো এটা অন করতে হবে, এটা অন করে আমি এলিভেটারটা অন করে দিই। না পেলে না পেলে আমার কী করবো, আবার রিট্রাই করতে হবে, যদি এখন না পাই কিছু করার নেই, আমার প্রথম থেকে খেলতে হবে আবারও, আর কি করা যাবে। চলো এখান থেকে, তো পুরাপুরি খুঁজে হয়ে গেলাম, তো কত খুঁজবো আর, লাস্ট চেষ্টাও করে ফেলেছি, আর খুঁজবো না, তাও নেই ভাই, সব জায়গায় খোঁজা কমপ্লিট, মানে কোথাও নেই, এখানেও নেই, একদম যত কোনা ইয়েটি আছে সব খোলা খোঁজা হয়ে গেছে, কিন্তু পাচ্ছি না। যাই করে আমি খুঁজবো না, এবার গিয়ে আমি ডাইরেক্ট দরজাটা আটকাবো প্ল্যাঙ্ক দিয়ে, তারপরে আমি ওই জোগাড়টাকে ডাকবো, তারপরে আমি পালানোর চেষ্টা করবো, পালাতে তো পারবো না, কারণ লিভার ছাড়া পালানো সম্ভব নয়, মনে হচ্ছে না সম্ভব। চলো এখান থেকে আর কিছু খোঁজার মতো নেই, আমি সব খোঁজা হয়ে গেছে, তো চলো এবার আমি লিভারটা অন করি, এটা অন করি, আর এটা দিয়ে আমি এবার যাবো এলিভেটারটা অন করবো। হ্যাঁ, এটা আটকে দিয়েছি, তাহলে আর জোগাড়টা আসতে পারবে না, তো এলিভেটারটা এনেবল করে দিই, হয়ে গেছে। মুখ খারাপ করতে হয় না ভাই, তুমি এখন বিপদের মধ্যে আছো, তো এখান থেকে চলো আমাকে কী করতে হবে, আমি এখান থেকে পালাবো ডাইরেক্ট। আর আমি কোথাও খুঁজলাম, লাস্ট খোঁজা সব খোঁজা হয়ে গেছে, কোথাও পাইনি, এবার ডাইরেক্ট আমি পালানোর চেষ্টা করবো, লাভ দেবো, আর পালাতে পারবো কিনা ডাউট আছে, কারণ আমি লিভারটা পাইনি। আর এমন কোথায় লিভারটা থাকতে পারে ভাই? চলো এখানে লিভারটা লাগাতে হয়, ওই যে এখানে লিভারটা লাগে ওখানে, কিন্তু আমি কোথাও আর পাবো না। চলো এখান থেকে আগে আসুক, যখন লিভারটা উপর মানে কেসটা উপরে উঠে যাবে তখন আমি আবারও গিয়ে ডিসেবল করে দেবো, তাহলে হয়তো কাজ করতেও পারে এটা। ও, লিভার এখানে বসে আছে ভাই, কোথাও কতক্ষণ থেকে আমি লিভার খুঁজে বেড়াচ্ছি, এটা কোন রকম চিটিং হলো? এখন লিভারটা আমাকে লাগাতে হবে তাড়াতাড়ি, ভাগ্যিস, আমি ভেবেছিলাম এটা আমার মিস্টেক হয়ে গেলো, মানে লিভারটা এবার পাবো না, গ্লিচ ফ্লিচ হয়ে গেছে, কিন্তু লাল লিভারটা আমি পেয়ে গেছি সাকসেসফুলি, আমি এসকেপ করতে পারবো। এই লোকের হাউস আ করে বেড়াচ্ছে, এবার বলো। হ্যাঁ, আর চিল্লা চিল্লি করে কোনো কাজ নেই, আমি চলে যাবো বাড়িতে, তুমি হা করে তাকিয়ে দেখো আমি কী করে যাই। আর জোকারটার সাথে পরে দেখা হবে আবার কোনো দিন, তোমরা যদি চাও তাহলে চলো এবার আজকের মতো এই পর্যন্তই। ওখানে গেট দেখা যাচ্ছে বাইরে যাওয়ার, যেটা দিয়ে আমি এসকেপ করতে, কি যেন আমার কান্নাকাটি করছে এখানে, তার মানে এখানে কাউকে আবার আটকে রেখেছে, এখানে তালাটা আমার খুঁজতে হবে, কোনো চাবি দিয়ে খুলতে হবে, এখানে ওই লোকটাকেও আমাকে বাঁচাতে হবে, মহিলা মনে হচ্ছে, মহিলার গলা, এটাকে বাঁচাতে হবে। কিন্তু আমার কাছে আজকে ভিডিওটা এমনিতে অনেকটা বড় হয়ে গেছে, আজকে আর বাঁচাবো না, চলো আমার জান বাঁচিয়ে আগে পালানো যাক। যদি তোমরা নেক্সট পার্ট দেখতে চাও, মানে ওই মহিলাটাকে বাঁচানো যদি দেখতে চাও, তাহলে ভিডিওটি তো 2000 লাইক কমপ্লিট করে দিও, তাহলে এই নেক্সট পার্ট খেলবো। আর আজকের মতো এই পর্যন্ত, যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে লাইক করে দিও যদি ভালো লাগে, আর চ্যানেলে যদি নতুন হও ভিডিওটিতে লাইক করে দিও, আর যদি ভিডিওটি ভালো লাগে তাও ভিডিওটিতে লাইক করে দিও, নেক্সট পার্ট যদি চাও তাও ভিডিওটিতে লাইক করে দিও। আর আমার মাথা খারাপ হয়ে গেছে, ওই জন্য আজকের বেশি বক বক করবো না, সবাই ভালো থেকো, বাই।